হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাসমন্ডিন এন্ড শুরু করছি আমার আজকের রিয়াকশন ভিডিও। তোর আলতো হাসির নেশাতে মন চাইছে আরো কিছু মেশাতে, তোর আলতো হাসির নেশাতে মন চাইছে আরো কিছু মেশাতে, জানি মন নাম লিখেছি তোর নাম। সো আসলে সবাই আপনারা জানি মনের নামটা লিখে ফেলেন মনে মনে। সো এখন বুঝিয়ে দেন যে আমি আজকে কি কোন গানের উপর রিয়াকশন দিব। আমি আজকে একটা গানের উপর রিয়াকশন দেবো, যে গানটি শাকিব খানের গান এবং গানের নামটি হচ্ছে লিখেছি তোর নাম। এই গানের উপর এবং এই গানটি ভাইজান এগারো মুভির গান এবং শাকিব খান এবং সাথে আছে সাবিতি। এই গানটি স্কাই মুভিস এই চ্যানেলে রিলিজ হয়েছিল 2018 সালের মে মাসের 23 তারিখে। সো এই গানটির উপর আমি আজকে রিয়াকশন দিব। অ্যান্ড মুভির ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি আর গানটি কে লিখছেন রাজ বর্মা। সো দেখা যাক গানটি লিখছেন দোলান। সো গানটি শুরু করা যাক এখন মনে মনে সবাই নাম লিখে ফেলেন। সো গাইস লেটস গেট। ওয়াও, আপনি তো সুন্দর লোকেশন পাই হয়ে শাকিব খানও কিন্তু নাম লিখতেছে। লিখেছি তোর নাম কি করে যে পাঠাই হৃদয়ে মোরা খাম, তোর আলতো হাসির নেশাতে মন চাইছে আর কিছু মেশাতে, তোর আলতো হাসির নেশাতে মন চাইছে আর কিছু মেশাতে, জানে মন বড় বেহাল বেসামাল কিছু পাচ্ছি না তো হ্যাঁ, বড় বেহাল বেসামাল কিছু পাচ্ছি না তো হ্যাঁ, তুই ছাড়া ভালো লাগে না, তুই ছাড়া ভালো লাগে না, তোর আলতো হাসির নেশাতে মন চাইছে আর কিছু মেশাতে, তোর আলতো হাসির নেশাতে মন চাইছে আর কি সাথে, জানে মন নাম লিখেছি তোর নাম। সো
সুপার সং এন্ড সো এক্সিলেন্ট সং যেই সিনটা দিয়ে শুরু হয়েছিল গানটা ওই সিনটা দিয়ে কিন্তু শেষ করেছে এবং গানের লিরিক রাজ বর্মন সরি লিরিক লিখেছে দোলন এবং সিঙ্গার রাজ বর্মন অসাধারণ সুর অসাধারণ গানের কথাগুলো এবং অসাধারণ ভয়েস রাজ বর্মনের কি বলবো আমার গানটা সো সুপার এবং মিউজিক ডিরেক্টর হচ্ছে দোলান আচ্ছা যিনি লিখেছেন তিনি মিউজিক ডিরেক্টর সো সুপার অনেক ভালো গান লিখেন এবং মিউজিক ডিরেক্টর তিনি করেছেন মানে একই মানুষ কিন্তু বাট অসাধারণ তার কাজ তো যেটা হোক আর সাথে সাথে ওখানে আমার সাবানকে একটি খুবই মানে কি বলবো অসাধারণ ছিল সাথে অনেকগুলো লোকেশন দেখেছে এবং ওভারঅল সব ধরনের লোকেশন গুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার একটা সিন ব্লু কালারের আই থিঙ্ক এটা কি বলে গ্রাউন্ড পড়া সবকে সাথে শাকিব খান স্যুট পরা ছিল গ্রিন কালারের একটা কি বলে অনেক ঘাস ছিল অ্যান্ড অনেকগুলো গাছ ছিল এ ধরনের একটা গ্রিন কালারের অনেক একটা সিন দেখিয়েছে রাইট মনে করে দেখেন অনেক ঘাস ছিল কিন্তু তো যেটা ওই সিনটা অনেক বেশি ভালো লেগেছে আমার এবং জানিয়ে দেবেন আপনাদের কোন সিনটা ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন এবং এই গানটার একটা রিকোয়েস্ট ছিল লিখেছে তরুণ সো যিনি রিকোয়েস্ট করেছেন তাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান গানের উপর রিলেশনে একজন আমাকে রিকোয়েস্ট করেছেন আসলে আপনার চয়েস অনেক সুন্দর আমি শাকিব খানের এত সুন্দর একটা গানকে সিলেক্ট করেছি এবং ওভারঅল শাকিব খানের প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ছিল এবং শাকিব যেটাই পরে সেটাই অনেক বেশি মানায় এবং সাথে শাকিব খান এত ট্যালেন্ট একটা মানুষ যে তার মানে সে কি বলতো ভারতীয় পরিচালকরা যেমন কলকাতার যার পরিচালক তারা শাকিব খানের সাথে কাজ করেছেন এবং অনেক ভালো ভালো মুভি আমাদের উপহার দিচ্ছেন এবং সাথে শাকিব খান অনেক ভালো পারফরমেন্স করছেন এবং আগেও ছিল সো যাই হোক নাম্বার ওয়ান শাকিব খানকে তো বলতে গেলে সো বসকে অনেক অনেক শুভকামনা ও বসকে অনেক অনেক ভালোবাসা এই ধরনের ভালো ভালো মুভি উপহার দেন আমাদেরকে এবং এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেন প্লিজ তো যাই হোক ওভারঅল গানটা অনেক বেশি অসাধারণ ছিল আমার অনেক বেশি ভালো লেগেছে আমার গানের কথাগুলো আমি কিন্তু ফার্স্টে কিন্তু কিছু লাইন দিয়ে শুরু করেছিলাম লিখেছে তোর নাম সো যাই হোক এখানে কিন্তু সিনেমাতে দেখিয়েছে যে শাকিব খান তার হাতে নাম লিখেছে এবং ফার্স্টে সে দেয়ালে নাম লিখেছে সো আপনি কিন্তু নাম লিখেছিলেন আমার কমেন্টে যেটা আপনি আপনার জানে মনে মানে যে প্রিয় মানুষটার নাম লিখতে পারেন আমার কমেন্টে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাথে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আরেকটা কথা বলি রাখি এরকম আপনার কাছে যদি আরও অনেক সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন সো Bye bye, take care, Allah Hafiz.